নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে প্রায় 9:30-এর কাছাকাছি। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর দেখেছেন এই যে অসময়ে আনারস দারুণ সেন্ট ছড়াচ্ছে, পেকেছে। কাঁচা অবস্থায় কাটা হয়েছিল, এখন পেকে গেছে। এই সময় সাধারণত আনারস মানে হয় না, পাকে আর একটু পরে, তার সিজনটা একটু আলাদা। তো এখন কাটা হয়েছে, শীতের সময় টক টক মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগবে। কেটে নিয়ে আগে এই যে এদিকটা আগার দিকটা কেটে নিয়েছি, গোড়ার দিকটাও কেটে নিয়েছি। এবার একটু ধুয়ে নেব, ধুয়ে তারপরে কাটবো। প্রথমে আনারসের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আনারস তোলার ভিডিও দেয়া ছিল টুবিতে, অনেকেই দেখেছেন, বলেছিলেন যে খেয়ে বলবেন মিষ্টি কিনা। অবশ্যই বলবো, আমার মনে হয় মিষ্টি তো হবেই। এই আনারসটা ঠিকঠাক পাকলে আমাদের, দেখি আগেও তো খেয়েছি অনেকবার, বেশ মিষ্টি লাগে। মুনু পরপর কেটে নিচ্ছি। মুনকে ডেকেছিলাম, চলে এসছে। মুন টেস্ট করে আপনাদের বলবে মিষ্টি নাকি। আর এই যে এগুলোকে আমরা চোখ বলি, এগুলো এরকম করেই কেটে নিচ্ছি, যেরকম কাটলে সুবিধা হবে। মিষ্টি আছে বেটা? আর ওর মুখে তো সবই মিষ্টি লাগে, টগও মিষ্টি লাগবে, আর টক মিষ্টি আছে মানে তো মিষ্টি লাগবে। তারপরে ঠান্ডা লেগেছে, সর্দি সর্দি ভাব। ভালো লাগছে খেতে? কাটা হয়ে গেছে আমার আনারস। মা মুড়ি খাওয়া হয়েছে, আসো আনারস মিষ্টি কিনা খেয়ে বলো বন্ধুদের। এই মাঝেটা বন্ধুরা ফেলে দেওয়া হয়, এটা আমি সব সবসময় কাটার পরে একটু চুষে নিই। দারুণ লাগছে, শীতের সময় রোদে বসে খেতে হবে। বন্ধুরা বাজার থেকে মুরগির মাংস এনেছে, এখানে কেটেও দেয়। মুনের বাবা এরম করে নিয়ে আসে, আমরা পছন্দ মতো কেটে নিই। তো নিয়ে এসছে, কেটে নেব এবারে। এই যে লেগ পিস আছে, এটা একটা অংশ আছে, কেটে নেব পিস করে। বন্ধুরা সুস্মিতাদের আনারস কাটলো, কয়েকদিন আগে তুলে এনে রেখেছিলাম, পেকেছে। এই যে কেটেছে, কি সুন্দর, একদম ডিজাইন করে ঢেউ ঢেউ করে কেটেছে। আনারস খেতে তো খুবই ভালো লাগে, আমরা খাই, বাড়িতে পাকা আনারস তো আমরা খাই। তবে আমার শাশুড়ি মা কিন্তু খেতেন না। উনি তার কীভাবে জানতেন যে না, খেলে হোমিওপ্যাথি ওষুধ হজম হয়ে যাবে বলে উনি খেতেন না, আমরা সবই খাই। ওর যা সেন্ট, না না সেন্ট আর আনারসটাও ভালো, টক মিষ্টি, টক মিষ্টি। এবার ওদের তার টক লাগে না, আমাদের তো বয়স হচ্ছে, একটু টক টক লাগে, একটু আমি নুন মাখিয়ে নিয়েছি। ওরা এখন যুবক, ওরা এখন আগুন খাবে, আগুন আসবে। মুন তো খেয়ে চলে গেল, ও তার ভালো লাগছে, ভালো লাগছে বলে তো খেয়ে দিয়ে চলে গেল। না না আমি খেলাম, মানে নুন মাখিয়েছি তো, দারুণ দারুণ কত লাগছে না। আর ওর সঙ্গে যদি পারা যায় একটু ঝাল দিয়ে দিলেও অন্যরকম লাগে। হ্যাঁ ঠিক বলেছো, মানে সে আনারস মাখা হয়ে যাবে পুরো। হ্যাঁ আর একটা আছে, মাখা করো তো করবে ঝাল দিয়ে। মুরগির মাংসটা পিস করে নিয়েছি, এবার রান্না বান্না করতে হবে, আরো জোগাড় বাকি আছে। বন্ধুরা 9:30 মনে হয় বেজে গেছে,
না 10টা বেজে গেছে 10টা বেজে গেছে 10টা বেজে গেছে এ বাবা এ শীতের বেলা তো বন্ধুরা বোঝা যায় না 10টা বেজে গেছে মনে হচ্ছে সবে সকাল হয়েছে এই জন্য চলে এসেছি আজকে রান্না বান্না ডালি নিয়ে আর সুস্মিতা ওদিকে ওই ঘাটের কি কাজ আছে করছে আমি এদিকে শুরু করে দিয়েছি সবজি টবজি কাটা বন্ধুরা এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা দু রকমের ডাল আছে একটা গোটা মুগ আছে আর একটা অড়হর ডাল আছে এবারে আমি সেদ্ধ করে নেব মশলাগুলো বেটে নিচ্ছি এখন বাছছি গোটা জিরে আর বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন আর এটা অনেকটা পরিমাণ আছে গোলমরিচ গোলমরিচ বেটে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে দেব আজকে আমাদের সঙ্গে ভাই খাবে আমাদের দেওর বলি ও আছে মানে পুজোর ছুটিতে এখন আছে বাড়িতে ভাই ফটার পরের দিন চলে যাবে আমরা একসঙ্গে খাবো আজকে এবারে মাছ ভাজবো তেল দিয়ে দিয়েছি কড়াইতে আজকে রান্না হবে ওই ডাল সেদ্ধ করেছি ডালটা এবার ফোড়ন দিতে হবে ডাল হচ্ছে আর এটা আছে ভাজাতারি মাছ উচ্ছে আলু দিয়ে ঝাল হবে আর হবে মাংস মাংসটা একটু অন্যরকম করব মুরগির মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি দই লবণ হলুদ আদা রসুন জিরে গোলমরিচ বাটা আজকে কোনো লঙ্কাই ব্যবহার হবে না তার জায়গায় গোলমরিচ দিয়ে মাংসটা রান্না করব এবার মাংসটা রান্না করব গরম মশলা তেজপাতা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি উচ্ছে আলু মাছের ঝালটা হয়ে এসছে ডালটা একটু অন্যরকম করলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে পরে তো ওই দিয়ে ধনে পাতা দিলাম যেমন তরকা হয় মানে গোটা ডাল যেমন রান্না করলে ভালো লাগে সেইভাবে একটু রান্না করলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসে তো আমাদের আলু একটু ভালো লাগে আর এটাতে না দিলেও চলে ভালো লাগে দিয়ে দিই কোনো সময় মাংস
ইয়ে ছাড়াও হয়, আলু ছাড়াও হয়। এবারে আমি ওই গোলমরিচ আর কিছুটা বাটা ছিল সঙ্গে জিরেও, সেইটা এখন দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। মোটামুটি কষা তো হয়ে গেছে, আর একটু জল লাগবে। ডালও প্রায় হয়ে এসছে, জল দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেবো। সবাই তো বসে পড়েছে, মুন, মুনের কাকাই, মা, আমিও বসবো। আর মাংস তো হয়ে গেছে, আলু নেবে মুনু? গরম কিন্তু একদম গরম। কি খাচ্ছ এখনো? আজকে চিকেনই হাত দেয়নি, ডাল দিয়ে খাচ্ছে। ডালটাও ভালো আছে, ওই তো তোমার ডাল আছে, তোমার সামনেই এক গামলা ডাল বসে আছে, খাও। অন্যরকম হয়েছে, মানে পুরো লঙ্কা দেওয়া হয় না, গোলমরিচের উপরে হয়েছে, অন্যরকম হয়েছে। আরো একটু দিলে হয়তো চলতো, মানে সেরকম পিলপিলে হয়নি, আরো দিলে ভালো বলে। তুমি তো অনেকটাই দিয়েছে গোলমরিচ, তবু আরোটা দিলে, কিছুটা দিলে গোলমরিচ মনে হয় ভালো হতো, ঝাল ঝাল ব্যাপারটা আসতো, মানে চলতো, ঝাল ঝাল ব্যাপারটা আসতো। ভুলে গেছি বন্ধুদের আজকে জানাতে কি কি হয়েছে। বন্ধুরা, মানে সুস্মিতা তো আজকে ফাটাই দিছে আজকে। বন্ধুরা, রান্না হয়েছে, শশা ছিল ভাতের সঙ্গে, আর গোটা মুগ আর অড়হর ডাল আমাদের ভালো হয়েছে, আর তার সঙ্গে ওই উচ্ছে আলু দিয়ে, মাছ দিয়ে ওর একটা ঝাল, আর এমনি মাংসটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ। অল্প একটু হলুদ দিয়েছে, আর মরিচের উপরেই হয়েছে, ভালো হয়েছে। মরিচটা আরও চলতো হয়তো, গোলমরিচ, গোলমরিচ, আর মরিচ আবার লঙ্কা বলে অনেকে,
গোলমরিচ বন্ধুরা, তবু কিন্তু খেতে দারুণ হয়েছে। আমাদের খাওয়া দাওয়া চলছে, আমরা সবসময় একসঙ্গে খাই। আজকে আবার ভাই চলে, ভাইকে ডেকেছিলাম, চলে এসছে, তো তার জন্য আরো বেশি ভালো লাগছে খেতে। তো আজকে আসছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা জানাচ্ছি, ভালো থাকুন সবাই। ও অনেকদিন এসছে, নিরাম নিরাম চলছে, পুজো পার্বণ নিরাম নিরাম চলছে, আজকেই হলো, তার আসছি।